মুক্তির মিছিল থেকে সরে দাঁড়াচ্ছে আগামী মাসে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলো। অনেক নির্মাতার মতে এখনও হলে সিনেমা প্রদর্শনীর পরিবেশ সৃষ্টি হয়নি। সেপ্টেম্বরে দরুন মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা অনন্য মামুন। তিনি জানিয়েছিলেন 15ই জুলাই গান প্রকাশ দিয়ে শুরু হবে শাকিব খান ও সোনাল চৌহান অভিনীত দরদ সিনেমাটির প্রচার। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্থগিত করা হয় গান প্রকাশ। ঘোষণা অনুযায়ী সিনেমা মুক্তি নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা। অনন্য মামুন গণমাধ্যমকে বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতির কারণে সেপ্টেম্বরে মুক্তির নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। দরদ বড় বাজেটের সিনেমা, প্রমোশন নিয়েও আমাদের বড় পরিকল্পনা আছে। এছাড়া এখানে দুই দেশের প্রযোজনা প্রতিষ্ঠান জড়িত। সব কিছু মিলিয়ে আমরা আরও কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাই, এরপর মুক্তি নিয়ে সিদ্ধান্ত জানাতে পারব। তো বন্ধুরা, বুঝতে পারছেন দেশের যে বন্যার পরিস্থিতি, এইগুলা ঠিকঠাক হয়ে গেলেই আশা করি খুব শীঘ্রই 2024 সালের শেষের দিকে দরদ সিনেমাটি মুক্তি পাবে ওয়ার্ল্ড ওয়াইড। তো সেই পর্যন্তই আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।